চিন্তা করিয়া দেখো, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে ওই খবরটা কেমন ভয়ানক হয়ে যাবে। আমার নবী ডাকদা কয় গুনা নিয়ে কবরের ভিতরে যাইবি, ওই খবরটা সঙ্গে সঙ্গে জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার নবী ডাকদা কয় ইন্নামাল কবর রওজাতুন বিরিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। দুনিয়ার থেকে মানুষ বিদায় নেওয়ার পর এই বান্দার কবরটা দুইটার ভিতরে থেকে যে কোনো একটা হয়ে যাবে। আমল যদি সুন্দর হয়, আমল যদি ভালো হয়, আল্লাহর বিধান মোতাবেক জীবনটারে যদি পরিচালনা করতে পারে, তাহলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর যদি দুনিয়াতে গুনাহ করিয়া আমলের পাল্লাটাকে যদি গুনাহ দিয়ে ভরপুর করিয়া ফেলি, আমার নবী ডাকদা কয় এই গুনাহগার বান্দা কবরস্থ হতে দেরি হয়। আমার আল্লাহ গায়বে আওয়াজ দিয়া কবরকে ডাকদা কয় কবর রে সংকীর্ণ হয়ে যাও, আমার বান্দাকে দুই সাইড থেকে এমন একটা চাপ দাও। গুনাহগার বান্দাকে যখন কবরে রাখা হয় সঙ্গে সঙ্গে মাটি এমন একটা চাপ দেয়, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এক পাশের হাড্ডিগুলো আর এক পাশের ভিতরে ঢুকিয়া যায়। মুহূর্তের ভিতরে কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর হইয়া যায়। এই দুনিয়ার আগুনের চাইতে মনে 70 গুণ আগুনের তেজ বাড়িয়া যাবে। 1 থেকে 99টি সাপ ওই কবরের ভিতরে ব্যবস্থা হয়ে যাবে। ও নবীর উম্মত আশিকের দার, একটাবার চিন্তা করে দেখো ওই কবরের ভিতরে কেমনে থাকবা। এই দুনিয়া থেকে তোমাকে আমাকে সকলকে একদিন বিদায় নিতে হবে। এই দুনিয়ার উপরে মা বাবার চাইতে দুনিয়াতে কেউ বেশি মহাব্বত করে না। এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে তোমাকে আমাকে বেশি মহাব্বত করে আমার তোমার বাবা আর মা। এই বাবা মা আর চাইতে কেউ বেশি মহাব্বত করে না। কিয়ামতের ময়দানে হাশরের মাঠে তোমার বাবা মা কোনো কাজে আসবে না। বাবা মা একটা নেকি দিবে না, একটা নেকির অভাবে অনেক আল্লাহর গোলাম জাহান্নামের আসামি হয়ে যাবে। এই দুনিয়াতে সন্তানকে মা কত মহাব্বত করে জানো। মা তোমাকে আমাকে 10টি মাস, একটা নয় দুইটা নয় 10টি মাস পেটে ধারণ করলো। মার গর্ভে যখন তুমি আমি আসলাম, 40 দিন পর পর মার ভিতরে তোমার আমার দেহের পরিবর্তন ঘটায় দেয় কে? আবার আল্লাহ 40 দিন পর পর মায়ের গর্ভের ভিতরে পরিবর্তন ঘটায় দেয়। ও নবীর উম্মত আশিকের দল, মার গর্ভের ভিতরে তুমি আমি যখন মার মাথা ঘুরানি শুরু হয়ে যায়, মা মুহূর্তে মুহূর্তে বমি করিয়া দিত। মা কিছু খাইতে গেলে মুহূর্তের ভিতরে মা গন্ধের কারণে বমি করিয়া দিত। তোমার আমার মা ভালো একটা মাছ খাইতে গেলে বমি করিয়া দেয়। গোস্ত খাইতে গেলে গোস্তের ঘেরান নাকে আসার সঙ্গে সঙ্গে উঠি বমি করিয়া দেয়। এইভাবে তোমার মা বিছানায় পড়িয়া কাতরাইতেছিল, এমনকি তোমার জন্য শত শত কষ্ট নির্যাতন সহ্য করত। ওই মা যখন 10টি মাস পরিপূর্ণ হয়ে যায়, আমার বাবা তোমার বাবা মাকে নিয়ে হসপিটালে চলিয়া যায়। হসপিটালে যাওয়ার পর মার ডেলিভারির জন্য যখন অপারেশন থিয়েটারে নিয়ে গেল, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখে এই বিবিকে যদি বাঁচাইতে গিয়ে এই বিবিকে যদি বাঁচাইতে হয় সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। ডাক্তার এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করার পর বাবার সঙ্গে পরামর্শ করলো, ও সন্তানের বাবা, এর অভিভাবককে বাবা ডাকতে কয়, আমি অভিভাবক, আমি তার স্বামী। স্বামীকে ডাকতে কয়,
আপনার বিবিত সিরিয়াসলি অবস্থার ভিতরে আছে আপনার বিবিরে যদি বাঁচাইতে চান আপনার সন্তানকে আমরা বাঁচাইতে পারব না এবার স্বামী ডাক্তার কয় ডাক্তার সাহেব আমার বিবিরে বাঁচায় দেন আমার ছেলে মারা গেলেও সমস্যা নাই গাছ থাকলে ফলের অভাব নাই ও ডাক্তার আমার বিবিরে বাঁচায় দেন এই কথা যখন স্বামী বলে ডাক্তার এবার বিবিকে ডাক দেওয়া কয় আপনার স্বামী বলল আপনারে বাঁচাইতে আপনার সন্তান মারা গেলে কোনো সমস্যা নাই ও বাবা একটা কথা বুঝাইতে চায় তোমার মা আমার মা তোমাকে আমাকে কত মহাব্বত করে এবার যখন মাকে জিজ্ঞাসা করা হলো বিবিকে জিজ্ঞাসা করা হলো আপনাকে যদি আমরা বাঁচাইতে চাই আপনার সন্তানকে আমরা বাঁচাইতে পারব না মা ডাক ডাক কয় বিবি ডাক ডাক কয় ও ডাক্তার সাহেব আমি জানি সন্তানকে পেটে নেওয়ার কারণে কত কষ্ট সহ্য করলাম আমার সন্তান তারে এই দুনিয়া দেখানোর জন্য আমি মা কত কষ্ট করলাম ও ডাক্তার আমার সন্তান তারে বাঁচায় দেন আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু আমার সন্তানটা এই দুনিয়াটারে দেখবে আর এই দুনিয়াটা দেখিয়া আমি মার জন্য দোয়া করবে আমার সন্তান এবার ডাক্তারকে ডাক ডাক কয় ডাক্তার আমি মা বুঝি সন্তানকে পেটে নেওয়ার কারণে সন্তানের প্রতি কত মহাব্বত আমি মার অন্তরে আমার সন্তানের এত মহাব্বত জুগিয়া গেছে ও ডাক্তার দেরি করবেন না আমি মা আমার সন্তানের জন্য একবার নয় দুইবার নয় আল্লাহ যদি দশবার হায়াত দিত আমি মা আমার সন্তানের জন্য জীবনটারে বিলিয়া দিতাম ও নবীর উম্মত আশিকের দল এইভাবে ডাক্তারকে যখন মা বলল এই কথা দুনিয়াতে একজনই বলতে পারে উনি হলো তোমার আমার মা আজকে বিবিকে পরীক্ষা করিয়া দেখো বিবিকে ডাক দেখো বিবিরে আমার শরীরে রক্ত নাই এক বাক রক্ত তোমার দিতে হবে এই বিবি ডাকদা বলবে স্বামী আমার শরীরে তেমন রক্ত নাই আমি তো রক্ত শূন্যতার ভিতরে ভুগি তোমারে কেমনে রক্ত দিব স্বামী এই উত্তর শোনার পর দিদি এই কথা বলে উঠবে সন্তানকে পরীক্ষা করিয়া দেখো আজকে সন্তান তোমার সাথে অভিমান করে বাবা মোবাইল না কিনে দিলে আমি সন্তানটা গাড়ির সঙ্গে আমার জীবনটাকে দিয়ে দিব আমি আত্মহত্যা করব মেয়ে তোমাকে বলে বাবা আমার যদি তুমি মোবাইল না কিনে দাও সন্তান ডাক ডাক কয় বাবা আমার যদি মোটর সাইকেল যদি না আমার জীবনটাকে বিসর্জন দিয়া দিব এই তো দুনিয়ার মহাব্বত বাবা কিন্তু মা সন্তানকে কত মহাব্বত করে ওই মা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক ডাক ইয়াউমায়া ফিরুন মারহুমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওই কঠিনতম দিনে মা পর হয়ে যাবে বাবা পর হয়ে যাবে ওই হাসরের ময়দানে যে মা দুনিয়াতে সন্তানের জন্য একবার নয় দুইবার নয় সন্তানের জন্য জীবনটা দিতে রাজি হয় ওই মা কিয়ামতের ময়দানে সন্তানের সামনে চেহারাটা লুকিয়ে রাখবে বাবা সন্তানের সামনে চেহারাটা লুকিয়ে রাখবে সন্তান আদিও কিয়ামতের ময়দানে বাবার সামনে চেহারা লুকিয়ে রাখবে সবাই পলায় থাকবে কেউ কারোর সামনে পরিচয় দিবে না গো বাবা ও যুবক ভাই গো আজকে যৌবনত্বার শক্তি থাকার কারণে কত সময় মোবাইলে তোমার প্রেমিকার সঙ্গে সময় কাটিয়ে দাও একবার কি চিন্তা করছো যুবা
আজকে যৌবন হত্যার কারণে চেহারাটা বড় সুন্দর, গতিটাও অনেক সুন্দর, এই জন্য কত মেয়ে তোমারে অফার দেয়। কিন্তু যুবক জানো, আমার আল্লাহ কতবার তোমারে অফার দেয় রে বান্দা। যৌবন কালে ইবাদত বন্দিগি করবি, কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আমি আল্লাহর আরো ছাড়া কোনো উপায় থাকবে না রে যুবক। ওই কঠিনতম দিনে আমি আল্লাহর সাজমের নিচে তোর মতো যুবকের স্থান করিয়া দিব। ও যুবক ভাই গো, দুইটা পা ধরিয়া বলি, আর কত কবিরা গুনাহ করবা বুকে বেরেত লাগাইয়া। আমার নবীজির কলিজায় কষ্ট দিবা, তোমার আমার নবী তোমাকে আমাকে কত মহব্বত করে। ওই হাসরের ময়দানে যেদিন বাবা কাজে আসবে না, মা কাজে আসবে না, ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, ওই দিন আমার তোমার নবী রহমাতুল্লিল আলামিন উম্মতের জন্য পাগল পার হবে। এক পর্যায়ে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিব, ও হাবিব দুনিয়া যায়, আপনি নজর করেন আপনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে সাটাই বাঁচাই করিয়া জান্নাতের ফয়সালা করিয়া দেন। আমার নবী নজর করিয়া দেখবে কোন উম্মত আজকে জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। ও ইসলামপুরের বাবাজিরা, ও যুব ভাই গো, আমার তোমার দিকে যদি নবীর নজরটা পড়িয়া যায়, তুমি আমি কত ভাগ্যবান হব। আমার দিকে তোমার দিকে যদি আমার নবী একটা নজর দেয়, হাশরের ময়দানে নবী আমার জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে। আবু বক্করকে ডাক দিয়ে বলবে, আবু বক্কর, জাহান্নামের দিকে নজর করিয়া দেখো রে আবু বক্কর, আমার কোন উম্মতের মুখে দাঁড়িয়ে দেখা যায়, কোন উম্মতটা আজকে জাহান্নামের আগুনের ভিতরে দগ্ধ হয়। ও বাবা, এই দুনিয়াতে আগুনে পোড়া মানুষ দেখছো নাকি? আমার চোখে দেখা বাবা অনেক কেমন আল্লাহর গোলাম আগুনের ভিতরে দগ্ধ কয়লা হয়ে গেছে। ওই হাসরের ময়দানে জাহান্নামের আগুনে এত ভয়ানক হবে, আমার পয়গম্বর ডাক দেখায় জাহান্নামের আগুন কেমন তেজ হবে। হাতের আঙ্গুলিতে যদি জাহান্নামের আগুন লাগে, মুহূর্তের ভিতরে করিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওই হাসরের ময়দানে নবী আমার জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে। আবু বক্করকে ডাকদা বলবে, আবু বক্কর, জাহান্নামের দিকে নজর করিয়া দেখো, আমার কোন উম্মতারে দেখা যায়, আমার উম্মতারে আমার সামনে উপস্থিত করিয়া দাও। আমার নবী যখন এমন কথা বলবে, আবু বক্কর জাহান্নামের দিকে নজর করিয়া দেখবে, একজন উম্মতারে দেখা যায় মুখের ভিতরে দাঁড়িয়ে জাহান্নামের আগুনের ভিতরে পুরতেছে পুরতেছে। আমার হাবিবকে ডাকদা বলবে, প্রভু পয়গম্বর, আপনার এক উম্মতকে জাহান্নামের আগুনের ভিতরে দেখা যায়, ওই জাহান্নামের আগুনের ভিতরে পুরি আমার নবী ডাকদা কয়, ও আবু বক্কর, উম্মতটারে নিয়ে আসো। উম্মতটারে যখন নিয়ে আসবে, আমার নবী মায়া নিয়ে উম্মতটার উপর হাউজে কাউসারের পানি যখন ঢালিয়া দিবে, মুহূর্তের ভিতরে যুবকটা মুহূর্তের ভিতরে টাটকা যুবকে রূপান্তরিত হয়ে যাবে। আমার নবী ঘোষণা করে দিবে, যারে ও আমার উম্মত জান্নাত মিলা চড়িয়া যা। ওই কঠিন তবে দিনে আমার নবী সারা কোনো উপায় থাকবে না, কথা বলেন ঠিক কিনা? শুধু নবীর উসিলাতে আসনা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে কি আসতে কে ভুবনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে লাগিয়ে কষ্ট করে।
দান দান শহীদ করিলে মহোদরি ময়দানে নবি দিলে কে তারাবে পুরসিরাত মিজানে নবি দিলে কে তারাবে পুরসিরাত মিজানে ও গো নবীর উম্মতেরা কুরআন হাদিসে চলো যখন জাহাজে মনে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে ইয়া বুনিয়াদি নবী আমার পিতা মাতা নাই যে তাহার এরপরে ও কত মারা মারলো তারে বেইমানি নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে ইয়া বুনিয়াদি নবী আমার পিতা মাতা নাই যে তাহার এরপরে ও কত মারা মারলো তারে বেইমানি নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন মুহুদেরি ময়দানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও গো আবার নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও গো আবার দরুদ পারো শরণ পারো প্রথম গাঠি কবরে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও গো আবার দরুদ পড়ো শরণ পড়ো প্রথম গাঠি কবরে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে ও নবীর উম্মত আশিকের দান আমার নবী কিয়ামতের ময়দানে আমার মতো তোমার মতো অসংখ্য উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া নবী জান্নাতের ফয়সালা করিয়া দিবে জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করিয়া দিবে ও নবীর উম্মত আশিকের দান এই দুনিয়াতে আমার পয়গম্বর ডাক ডাক হয় তিনটা জিনিসের দিকে তাকাইলে আমার আল্লাহ পাকের গ্রন্থ কোরআন নামক গ্রন্থ এই কোরআনের দিকে শিক্ষিত
খাদ্যওয়ালা একজন কৃষক যদি কোরআনটারে বুকে নেয়, কোরআনটারে যদি হাত লাগায়, কোরআনটারে যদি বুকে নিয়া বলে এই কোরআনটা আল্লাহ পাকের গ্রন্থ, এই কোরআনের ভিতরে কোনো মিথ্যা কথা নাই, এটা সত্য গ্রন্থ, এটা আল্লাহ পাকের উপরে আল্লাহ পাকের কিতাব কোরআনুল কারীম, এই কথার সাক্ষী যদি কোনো আল্লাহর গোলাম দিতে পারে আর বুকে যদি কোরআন ধারণ করতে পারে, এই কোরআনের দিকে নজর করার সঙ্গে সঙ্গে উম্মতের আমল নামে আমার আল্লাহ নেকি গুলো জমা করে দেয়, সুবহান আল্লাহ বলা যাবে কি। দ্বিতীয় নাম্বার কি জানো, যে আল্লাহ পাক এই দুনিয়াতে সবচাইতে দামি ঘর হিসাবে ঘোষণা করে দিয়েছে। যত এই বাংলার অনেক মানুষগুলো হাজার হাজার নয় লাখ লাখ টাকা খরচ করিয়া বিমানে করে চড়িয়া মক্কা শহর সেই আরব শহরে খানাই কাবা যে ঘরটা আল্লাহ ফকির ঘর, এই ঘরের দিকে কোন উম্মত উম্মতি যদি নজর করতে পারে তাকানের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার পয়গম্বর ডাক দেওয়া পায়, আল্লাহর ঘরের দিকে তাকানের সঙ্গে সঙ্গে বান্দার আমল নামে আল্লাহ পাক নেকি গুলো জমা করিয়া দেয়। নাম্বার চলিয়া গেল, তিন নাম্বারের ব্যাপারে আল্লাহ নবী ঘোষণা করিয়া দেয়, আমার নবী ডাক দেয় ওয়ালান নবী আলাইহি সালাতু ওয়াসালাম উমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুনিয়াতে যে দুইটা সম্পদ মানুষের কাছে বড় সম্পদ, এই দুই সম্পদের সঙ্গে যার সম্পর্ক বেশি ভালো হবে ওই মানুষটা দুনিয়াতে বড় ভাগ্যবান, আমার নবী ঘোষণা করিয়া দেয়। কোন আল্লাহর গোলাম কোন আল্লাহর বান্দি যদি মা আর বাবার দিকে রহমতের নজরে তাকাইতে পারে, বাবা মার দিকে রহমতের নজরে মায়ার নজরে, কোন বান্দা যদি একবার তাকায় আমার নবী ঘোষণা করিয়া দেয় ওই বান্দার আমল নামায় একটা কবুলিয়াত উমরার নেকি আল্লাহ পাক তার আমল নামায় জমা করিয়া দেয়। নবীকে এক সাহাবি জিজ্ঞাসা করল, ও পয়গম্বর আমি যদি আমার বাবা মার দিকে 100 বার যদি মায়ার নজরে তাকায় তাহলে কি আমার আমল নামায় প্রত্যেকটা তাকানের মাধ্যমে একটা কবুলিয়াত হজের সওয়াব জমা হবে? নবী আমার ডাক দেয় হবে। ও নবীর এই দুনিয়াতে কে আমরা কারা কার সঙ্গে সম্পর্ক রাখি? আজকে দুনিয়াতে বাবা মাকে মাইনাস করিয়া কেউ বড় লোক হতে পারে নাই, টাকাওয়ালা হতে পারে নাই, বড় আল্লাহর ওলি হতে পারে নাই, বাবা মার সঙ্গে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় মহাদেশ হোক না কেন, বাবা মার সঙ্গে যদি খারাপ আচরণ করিয়া বাবা মার মনে যদি কেউ কষ্ট দেয়, এই কষ্টের কারণে এক সময় শান্তিতে থাকলে আর একটা সময় আসবে অশান্তির ভিতরে জীবন কাটাবে। ও নবীর উম্মত আশিকের দল, এই জন্য বাবা মার সঙ্গে বেয়াদবি করা যাবে না। আল্লাহ এবং নবীজির হুকুমের পরে বাবা আর মার স্থান আমার আল্লাহ দিয়েছে। ব্যক্তিটা বাবা মার সঙ্গে সুসম্পর্ক রাখবে, বাবা মার সঙ্গে যদি ভালো আচরণ করিয়া বাবা মার মনকে জয় করতে পারে ওই বান্দা ওই বান্দি এমন দামি হয়ে যায়, আমার নবী ডাক দেয় রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাফি রব্বি ফি সাফি ওয়ালিদি, এই দুনিয়াতে বাবা মার সঙ্গে ভালো আচরণ করিয়া বাবা মাকে যদি কেউ খুশি করতে পারে, যেই বাবা মা সন্তানের উপর খুশি ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায়। ও বাবা আজকে নতুন বউ পাইয়া আজকে গাড়ি বাড়ি ব্যবস্থা হইয়া টাকাওয়ালার মালিক হইয়া আজকে সেই দুকুনি মার বাবাকে ভুলিয়া গেছ, এই দুনিয়াতেও তোমরা জানো একটা ঘটনা তোমরা সকলে জানো, আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী আল কামা রাদিয়াল্লাহু আনহু এত বড় দামি সাহাবী হওয়ার পর মার সঙ্গে
ভালো একটা সম্পর্ক কোটা তার কারণে একটা পর্যায়ে আলকামা যখন বিদায় লগ্ন শুরু হয়ে গেল এই আলকামার জবানটা পিছিয়ে গেল মুখ দিয়ে আর কানে মার বের হয় না নবীজির কাছে খবর চলিয়া গেল ও পয়গম্বর আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বললেন ও বিলাল যাও আলকামার মাকে ডাক দাও আলকামার মা যখন উপস্থিত হয়ে গেল আমার নবী ডাক দিয়া বললেন ও আলকামার মা আমি আলকামার সম্পর্কে জানতে চাই বৃদ্ধ মা আলকামার ব্যাপারে বলতেছেন গো পয়গম্বর আলকামা এত ইবাদত বুজার নেওয়ালা ও পয়গম্বর একটা দিন রোজা কাজা করে না ও পয়গম্বর তাহাজ্জুদের নামাজ মিস করে না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে হজ করে উমরা করে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে শামিল হয় আমার নবী ডাক ডাক কয় ও আলকামার মা আমি ওটা তোমার জিজ্ঞাসা করি না আলকামার কেমন এটা জানতে চাই না আলকামার সঙ্গে তোমার সম্পর্কটা কেমন এটা আমি জানতে চাই আলকামার মা ডাক দা পয়গম্বরকে ডাক দেওয়া বলে ও পয়গম্বর আলকামার সঙ্গে আমার সম্পর্কটা দুর্বল ও নবীজি আলকামা নিজের বিবিকে আমার উপর প্রাধান্য দেয় আমার কথা মতো আমার কথা না শুনিয়া বিবির কথা মতো শুনিয়া আমার সঙ্গে খারাপ আচরণ করে এই কথা যখন পয়গম্বর শুনলেন পয়গম্বর আলকামার মাকে ডাক দেওয়া বলে ও মা আলকামাকে মাফ করিয়া দাও মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছে আলকামা আলকামার জবান দেয়া কালিমা বের হয় না ও মা তুমি যদি মাফ করিয়া না দাও আলকামা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে জাহান্নামের আসামি হয়ে যাবে আলকামার মার অন্তরটা পাথর হয়ে গেছে আলকামার মা ডাক দেয়া কয় পয়গম্বর আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না আল্লাহর পয়গম্বর হযরতে বেলালকে ডাক দেয়া বললেন ও বেলাল পাহাড়ে তুলিয়া যাও লাকড়িগুলো নিয়ে আসে এখানে জমা করিয়া আগুন ধরাইয়া দাও এই কথা যখন বলল বেলাল রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে যায় আলকামার মা ডাক ডাক কয় পয়গম্বর আমি মা আমার সামনে আমার আলকামাকে জাহান্নাম এই আগুনের ভিতরে আপনি ঢালিয়ে দিবেন এই আগুনের ভিতরে নিক্ষেপ করবেন আমি মা কখনো সহ্য করতে পারবো না আমি মা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না ও পয়গম্বর আমার সামনে আলকামাকে আগুনের ভিতরে ফেলে দিবেন না আমার নবী ডাক ডাক কয় আলকামার মা রে এই দুনিয়ার আগুন তো সামান্য আগুন জাহান্নামের আগুন এত কঠিন এত কঠিন এই দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন তোমার সামনে তোমার সন্তান তারে ফেলে দেওয়া হবে এই আগুন দেখিয়া তুমি সহ্য করতে পারো না জাহান্নামের আগুনের ভিতরে তোমার সন্তান পড়বে তাহলে তুমি কেমনে সহ্য করবা মা ডাক ডাক পায় পয়গম্বর আমি তো আমার আলকামারে বুক কেটে ধারণ করেছি বড় কষ্ট করিয়া আলকামারে মানব বানাইছি আমার সন্তান তারে আমার সামনে পুরাইবে না আমি মা সহ্য করতে পারবো না ও পয়গম্বর আপনাকে সাক্ষী রাখিয়া আল্লাহ পাককে হাজির নাজির রাখিয়া আমার আলকামাকে মাফ করিয়া দিলাম মা এতটুকু বলতে দেরি আমার নবী আলকামার ব্যাপারে হযরতে বিলালকে ডাক দেয় কয় বিলাল রে যা যা দেখি আলকামার মা মাপটা বেশি দ্রুত গতিতে আলকামার বাড়িতে পোষে না তুই পোষ আলকামার মা যখন মাপ করিয়া দিছে হযরতে বেলাল যখন আলকামার দরজায় পা রাখছে ঘর থেকে আওয়াজ আসতেছে আলকামার জবান দেয়া বের হয় লাইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও নবীর উম্মত আশিকের দল
আলকামা আর জবান দেখালে মা বের হয়ে গেল আজকে দুনিয়াতে মার সঙ্গে বেয়াদবি করবা মার মনে কষ্ট দিবা বাবা আর কোলে যায় কষ্ট দিবা জানো তোমার মা দুনিয়াতে তোমাকে আনার পর তোমার মা মেথরের কাজ করিয়া তোমার পায়খানা পেশাব গুলো পরিষ্কার করত মা তোমার তিন বেলা খানা দিতে গিয়ে তোমার মা এক বেলা না খেয়ে থাকতো তোমার বাবা সারাদিন ডিস্কা চালাইতো তোমার বাবা সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম কৃষি কাজ করিয়া তোমার আমার খাবারের ব্যবস্থা করতো আজকে বড় শিক্ষিত বলা হয়ে গেছো যুবক ও বাবা কখনো বাবা মার সঙ্গে বেয়াদবি করিয়া কপালটারে পড়বানা ও নবীর উম্মত আশিকের দল মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি একবার হাজ করার জন্য খানায় কাবার দিকে তুলিয়া গেল জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড়ের পাশে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি নজর করিয়া দেখতেছেন জাবালে আবু কুবাইস এই পাহাড়ের সামনে এক যুবক ফোপায় ফোপায় কান্দে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি যুবকের পাশে যা বলে যুবক রে কি জন্য এত ফুফায় ফুফায় কান্না করো যুবক ডাক দেয়া বলে ও আল্লাহর বান্দা আমাদের তাবুতে একজন হাজি সাহেব এসেছি এই হাজি সাহেব সারাদিন রোজা রাখে রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে এটি খান্ত নয় বারবার প্রত্যেকটা বছর হজ করে তার মনে এত কষ্ট তার কান্নার আওয়াজে আমরা তাগুর ভিতরে ঘুমাইতে পারি না এই জন্য জাবালে আবু কুবাইস নামক এই পাহাড়ের সামনে দাঁড়িয়া আমি যুবক তার জন্য দোয়া করি আল্লাহ পাক তার মনের কষ্টটা মিটায় দেয় মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ডাক ডাক কয় যুবককে আমার একটু নিয়ে যাইবা নাকি এই ঘটনা উইনুল হিকায়া কিতাবের ভিতরে এই ঘটনাটা লেখা হয়েছে আরবি গ্রন্থ এই কিতাবের ভিতরে এই ঘটনাটা লেখা হয়েছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি যুবককে সঙ্গে নিয়ে যখন তাবুর ভিতরে চলিয়া গেল দেখে ওই আল্লাহর বান্দারে পা যায় না এবার যুবক ডাক দেয় বলে ও আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমতুল্লাহি মনে হয় তিনি খানায় কাবার সামনে জ্যাতপ করতেছে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে মালিক ইবনে দিনার যুবককে নিয়ে খানায় কাবার সামনে ঘুরিয়া গেল যাওয়ার পরে দেখতেছে নজর করিয়া দেখে একটা খেজুর গাছের পাশে দাঁড়িয়া এক হাত নাই আল্লাহর গোলামের একটা হাত কাবার দিকে সারিবদ্ধ করিয়া চোখের পাড়ি গুলো ছেড়ে কান্দে যাওয়ার পর আল্লাহর গোলামকে ডাক দেয় বলে ও আল্লাহর বান্দা তোমার নাম কি ওই আল্লাহর বান্দা ডাক দেয় কয় আমার নাম মোহাম্মদ ইবনে হারুন আল বলখি আমার বাড়ি বাগদাদে আমি একটা নয় দুইটা নয় 40 বছর পর্যন্ত এই তো আকুনি মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ডাক দেয় কয় আপনার ব্যাপারে একদিন নয় দুই দিন নয় তিন দিন আমি স্বপ্নের ভিতরে দেখলাম আপনার হজ কবুল হয় না এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহিকে ডাক দেয় বলে কয়দিন আপনি স্বপ্নে দেখেছেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ডাক দেয় কয় আমি একটা মাস প্রত্যেকটা জুমার দিন আমি স্বপ্ন দেখি আপনার হজ কবুল হয় না কারণ কি কি জন্য আপনার হজ কবুল হয় না হারুন বলকে রহমতুল্লাহি আলাইহি ডাক দেয় বলে ও মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি আমার এই ঘটনা সবার সামনে বলা যাবে না বললে আমি আমার চেহারা মানুষের সামনে দেখাইতে পারব না চলেন গোপন স্থানে চলিয়া যায় একটা পাহাড়ের পাশে কূপের নিকটে মালিক ইবনে দিনার এবং হারুন বলতে রহমতুল্লাহি আলাই বসিয়া আলাপ শুরু করে দিল মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইকে ডাক দেয় বলে হারুন বলকে ডাক দেয় বলে ও মালিক ইবনে
দিন রহমতুল্লাহ আলাই আমি এক সময় যুবক ছিলাম টাটকা যুবক ছিলাম একটা দিন মদনা পান করলে নিজেকে ঠিক রাখতে পারতাম না প্রতিদিন আমি মদ পান করতাম এইভাবে মদ পান করে করে আমার বাড়িতে যাইতাম এমন একটা দিন আমি মদ পান করিয়া বাড়িতে চলে গেলাম যে দিনটা ছিল শাবান মাসের শেষ দিন অর্থাৎ রমজানের আগের দিন আমি যখন রাত্রি চলিয়া গেলাম দরজা খুললাম যখন আমার মা বৃদ্ধ মা ডাকতে বলে আমি কি এমন একটা সন্তান আমার পেটে ধারণ করেছি যে সন্তানটা প্রতিদিন মদ পান করে আজকে শেষের দিন আগামীকাল থেকে রমজান শুরু হয়ে যাবে কত যুবক গুলো তারা বিন নামাজ পড়ে সেহরি খাইয়া রোজা রাখে আর আমি এমন একটা সন্তান বুকে ধারণ করেছিলাম যে সন্তানটা রমজানের আগে আমার ঘরে প্রবেশ করছে এই কথা যখন বৃদ্ধ মা বলছে উনি হারুন বলছে রহমতুল্লাহ আলাইহির রক্ত নিচের পায়ের রক্ত মাথায় উঠিয়া গেছে মাথা বড় গরম হয়ে গেছে এবার বৃদ্ধ মা কি হাত দিয়ে এরকম একটা ঠেলা যখন মারছে ধাক্কা যখন মারে মারছে মুহূর্তের ভিতরে বৃদ্ধ মা ওয়ালের সঙ্গে মাথাটা লাগিয়া মাথা ফেটে রক্ত গুলো জমিনে ভাসিয়া যায় রক্ত গুলো ফোটা ফোটা করে শরীর দিয়ে ভরিয়া পড়িয়া যায় মা এমন দৃশ্য দেখিয়া মার কপালটা যখন লেগে গেল লাগার সঙ্গে সঙ্গে ফেটে গেল মা জমিনে পড়িয়া গেল বৃদ্ধ মা ডাক ডাক কয় সন্তান দে আমি এতটুকু কথা বলছি ও সন্তান তোরে আমি পেটে ধারণ করেছি আল্লাহর কাছে দোয়া করি তোর মতো সন্তান যেন কোনো মার গর্বে না দেয় ও সন্তান আগামীকাল থেকে রমজান ও সন্তান তুই মদ পান করি আমার বাড়িতে আসিস তুই আমার ধাক্কা দিলি তোর মতো সন্তান যেন কোনো মার গর্বে না আসে এই কথা যখন বৃদ্ধ মা বলছে হারুন বলকি রহমতুল্লাহ আলাই মাকে কোলের ভিতরে নিয়া সুলা পারের দিকে রওনা হয়ে গেছে হারুন বলকি ডাক ডাক পায় আমার বাড়িতে একটা বড় চুলা ছিল ওই সময়কার ভিতরে ওই চুলার ভিতরে বড় একটা ডেকসি বসাইয়া আমরা গমগুলো সেদ্ধ করতাম ওই চুলার আগুনগুলো ধাও ধাও করে জ্বলতেছিল আমি আমার মাটারে মাকে কোলের ভিতরে নিয়া আমার মাথা ঠিক ছিল না মদ পান করার কারণে আমার মাথা ঠিক না আমি আমার মারে কোলের ভিতর উঠাইয়া ওই আগুনের ভিতরে আমার মাকে যখন সারিয়া দিল মা এমন একটা চিৎকার মারল আল্লাহকে ডাক ডাক কয় ও আল্লাহ আমার কপালে কি ছিল আমার সন্তান এই আগুনের ভিতরে আমার ফেলিয়া দিল ও আল্লাহ তুমি সারা আমার কেউ নাই মা এইভাবে কান্না শুরু করিয়া দিল আমি হারুন বলকি মাটা রে এই আগুনের ভিতরে নিক্ষেপ করে আমি ঘরের ভিতরে ঢুকিয়া গেল আমার বিবি আমার এই কাণ্ড দেখিয়া বড় ভয় পাই আমার বিবি আমার থেকে দূরে সরিয়া গেল আমি যখন ঘরে প্রবেশ করলাম সঙ্গে সঙ্গে বাহির থেকে আমার বিবি দরজাটা লাগিয়া দিল যখন রাত্রি প্রবাহিত হয়ে গেল ফজরের আজান যখন আমার কানে ভেসে আসতেছে আমার জ্ঞান ফিরল আমার নেশা যখন কেটে গেল আমি যখন তাকায় দেখি আমার বাম হাতের ভিতরে আমার দুপুরের বার রক্ত গুলো লাগিয়ে গেছে আমি রক্ত দেখিয়া আমি বড় লজ্জিত হয়ে গেলাম আমি বড় লজ্জিত হয়ে গেলাম নিজেকে ধিক্কার দেওয়া শুরু করিয়া দিলাম এই হাত দিয়ে আমার মাটারে এমন ধাক্কা মারলাম ওদের সঙ্গে মার মাথা পাটিয়া ওই রক্ত আমার হাতের সঙ্গে এখন পর্যন্ত লাগিয়ে আছে হারুন বল কি বলে ও মালিক ইবনে দিনার আমার মারা রক্ত আমার হাতে দেখিয়া আমার বড় লজ্জিত
হয়ে গেল। চিন্তা করিয়া দেখলাম রাত্রি বেলায় আমার মাটারে আমি আগুনের ভিতরে ফেলিয়া দিলাম। দেখি মার অবস্থা কেমন, হাঁটি হাঁটি পা পা করে আমি যখন চূড়া পারে ফিরিয়া গেলাম, লক্ষ্য করিয়া দেখলাম আমার মার শরীরটা কয়লায় রূপান্তরিত হয়ে গেছে, মা পুরে সরকার হয়ে গেছে, দগ্ধ হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। আমি বড় লজ্জিত হলাম, নিজেকে ধিক্কার দেওয়া শুরু করে দিলাম। এমনই একটা পর্যায়ে আমার বিবি আমার সামনে আসিয়া আমার দিকে হাতটা এভাবে লাগাইয়া ডাক ডাক কয়, ও হারুন দে, ও আমার স্বামী, তুমি তুমি এত নিকৃষ্ট মানুষ, তোমার মাটা এই আগুনের ভিতরে কেমনে ফেলিয়া দিলা, তোমার অন্তরটা একটা পার কাঁপল না, যেই মা কষ্ট করিয়া তোমারে পেটে ধারণ করলো, তোমারে দুনিয়া দেখাইলো, ওই মাটারে কেমনে তুমি এই আগুনের ভিতরে ফেলিয়া দিলা। এবার হারুন বল কি চুপ মেরে গেল, কোনো কথা বলে না। বিবি ডাক ডাক কয়, স্বামী রে তোর সংসার আর করতাম না। সন্তানাদি কয়, বাবা তোমারে আর কোনোদিন বাবা বলে ডাক দিব না। এই বলে বিবিও চলে গেল, সন্তানাদিও চলে গেল। হারুন বল কি হাম্মালে কিনে দিনারকে ডাক দেওয়া বলে। এমনই একটা পর্যায় আমার ঘরের ভিতরে একটা ধারালো কুড়াল ছিল, এই কুড়ালটা আমি নিয়া ডান হাতে নিয়া বাম হাতের পরে এমন জোরে আঘাত করলাম, সঙ্গে সঙ্গে আমার হাতের আঙ্গুলিটা ডিসকানেক্ট হয়ে গেল। আমি মালিক ইবনে দিনার, আমি হারুন বলকি আমার হাতটারে আলাদা করিয়া দিলাম, যে হাতের আঙ্গুলি গুলো মার শরীরে উঠতে পারে ওই হাতের আঙ্গুলি গুলো আমার শরীরের সাথে থাকতে পারে না। আমার মাটারে মার ওই দৃশ্যগুলো আমার স্মরণ হয়ে গেল। হাতটা যখন ডিসকানেক্ট করে ফেললাম, আমার ঘরের ভিতরে একটা নয় দুইটা নয় 8,000 দিরহাম ছিল। আমি হারুন বলকি মুহূর্তের ভিতরে দান করিয়া দিলাম। আমার জমি জমা যা ছিল আমি বিক্রি করিয়া হজের দিকে রওনা হয়ে গেল। ওই দিন থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত ও মালিক ইবনে দিনার, একটা রাতও আমার এমন যায় না আমি আমার সেই মাকে স্বপ্নে না দেখি। আমার মা আসিয়া বলে, শুনতাম রে আমার কি অপরাধ ছিল, তুই আমার আগুনের ভিতরে পুড়াইয়া দিলি, আমার আগুনের ভিতরে নিক্কে পুড়িয়া দিলি। আমি ঘুমাইতে গেলে মা আমার সামনে এসে যায়, মার চেহারা সামনে অপিন হয়ে যায়, আমার কলিজাটা মুখে তুলিয়া আসিয়া যায়, বড় ভয় পাই ও মালিক ইবনে দিনার। ওই দিন থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত দিনের বেলা আমি রোজা রাখি, রাত্রে বেলায় আমি তাহাজ্জুদ নামাজ পড়িয়া কাটিয়া দিই। আজ পর্যন্ত 40 বার হজ করছি, 40 বছর পর্যন্ত এখানে কাবায় আসিয়া আমি যখন লাব্বাইক বলি, গাইবে আওয়াজ দিয়া বলে, লা লাব্বাইক তোর হজ কবুল হয় নাই ও মালিক ইবনে দিনার। আমি একদিন নয় 40 বছর পর্যন্ত খানায় কাবায় আসিয়া লাব্বাইক লাব্বাইক এর আওয়াজ দি, গাইবে আওয়াজ দে বলে, তোর লাব্বাইক কবুল হয় না, তোর হজ কবুল হয় না। আমি বড় চিন্তিত হয়ে আসি, এই জন্য বারবার কান্না করি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ডাক দে বলে, ও হারুন বল কিসাল, আমরা বিশ্ব নবীজির দরবারে চলিয়া যাব, নবীজির দরবারে যাইয়া তোমার পক্ষ নিয়ে ওকালতি করব, পয়গম পয়গম্বরকে বলবো, ও পয়গম্বর হারুন বলকির ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন হারুন বলকির দোয়া কবুল করে নেয়, গুনাহ মাফ করিয়া দেয়। এই বলে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হারুন বলকে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়। নবীজির রওজায় যখন চলিয়া গেল, নবীজির রওজার পাশে বসিয়া গেল, সকল মানুষগুলো নবীজির রওজা যখন সারিয়া দিল, মালিক ইবনে
মদিনা রহমতুল্লাহ আলাইহ নিজের দাড়িয়া নবীর রজা পরিষ্কার করে পরিষ্কার করার পর মালিক ইবনে দিনার কান্না শুরু করে দিলা হারুন বলকি কান্না করে আমার নবীকে ডাক দা বলে পয়গম্বর এমন একজন আল্লাহর গোলাম নিয়ে এসেছি যে আল্লাহর বান্দা অনুতপ্ত হইয়া চল্লিশ বছর পর্যন্ত খানায় কাবা তো আর করে বৃদ্ধ হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে ও নবী গো আপনি এই উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেন হারুন বখার হারুন বলকির ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যারা হারুন বলকিকে মাফ করিয়া দেয় অনেকক্ষণ পর্যন্ত নবীজির রওজার পাশে কান্না কাটি করিয়া আবার মক্কার দিকে রওনা হয় হারুন বলকি রহমতুল্লাহ আলাইকে নিয়ে মক্কায় যখন পুষল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই জুমার দিন রাত্রে স্বপ্নে দেখে নবীজি আসিয়া ডাক দা বলে ও মালিক ইবনে দিনার আমার আল্লাহ হারুন বলকির গুনাহ মাফ করিয়া দিছে আল্লাহ আকবার কিন্তু একটা কারণ আছে একটা শর্ত আছে রে ও মালিক ইবনে দিনার কি শর্ত পয়গম্বর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হারুন বলকির মার সামনে হারুন বলকির হাতের ভিতরে শিকল পড়াইয়া জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দিকে যখন হাকায়া হাকায়া নেওয়া শুরু করে দিবে মা তাকায় দেখবে আমার আল্লাহ মার অন্তরে সন্তানের মহাব্বত ঢালিয়া দিবে ওই সময় হারুনের মা আল্লাহকে ডাক দা বলবে ও আল্লাহ আমার সন্তান বোঝে না আমার সন্তান দুনিয়াতে আমার আগুনের ভিতরে পুড়াইছে কিন্তু আমি তো মা ও আল্লাহ আমার হারুন বলকিরে তুমি মাফ করিয়া দাও ওই দিন সন্তানের প্রতি মার অন্তরে মহাব্বত ঢালিয়া দিবে ও যুবক ভাই গো বৃদ্ধ বাবা যার বা মামা দুনিয়া আছে বড় একটা নিয়ামত তোমার আছে আজকে সম্পদ দেয়া কি করবা মা এমন একটা সম্পদ জানো এই মাকে খুশি করবা এই মাকে ভালোবাসবা এই মার সঙ্গে উত্তম আচরণ করবা দেখবা আল্লাহ সন্তান তোমার সম্মান বাড়াইয়া দিবে অর্থ সম্পদ বাড়াইয়া দিবে ও যুবক ভাই গো আজকে মার কাছে আবদার করো বাবার কাছে আবদার করো মোবাইলের আবদার করো জানো তোমার মা কত কষ্ট করে তোমার জন্য ও বাবা ও যুবক ভাই গো বাবার সঙ্গে অভিমান করো জানো বাবা কত বড় নিয়ামত দুনিয়াতে লক্ষ্য করিয়া দেখো কত মানুষের বাবা নাই কত মানুষের মা নাই দুনিয়ার টাকা পয়সা দিয়া বাবা মার মতো একজন মানুষ খুঁজে পাইবা না আজকে নতুন বউ তুমি বাড়িতে নিয়ে আইসো এই বৌমার কথা মতো তোমার মাকে খাইতে দাও না তোমার মা বাবার জন্য কাপড়ের ব্যবস্থা করো না ও সন্তান কপাল পুড়িয়া যাবে এই বাংলার জমিনে টাকাওয়ালা মানুষের অভাব নাই অনেক কেমন আল্লাহর গোলাম আছে দুনিয়াতে অনেক টাকার মালিক অনেক বাড়ির মালিক অনেক গাড়ি বাড়ির মালিক কিন্তু এমন ফোপায় ফোপায় কান্না করি ঢাকা শহরের ভিতরে দেখবো অনেক আল্লাহর গুলো গ্রামে আসে শুধুমাত্র মা বাবার খবরটা জিয়ারত করার জন্য ডাকা কয় হুজুর গো দুনিয়াতে মা নাই বাবা নাই টাকা পয়সার অভাব নাই এই মা বাবা যদি থাকতো মার কাছে দুইটা মিনিট বসিয়ে আমার মনের কথাগুলো বলতাম আজকে নিজের মনের কষ্টগুলো কারে বলতে পারি না বিবিরে বললে বিবিরে বলিয়া দেয় সন্তান তারে বললে সন্তান আর একজন বলিয়া দেয় কিন্তু দুনিয়ার উপরে আপনি একজন মানুষ তিনি হলো বাবা আর মা এই বাবার মা এই মার কাছে হাজার কষ্ট খুলিয়া বলবা এই মা তোমারে মন করে সান্ত্বনা দিয়া দিবে বাবারে কষ্টের কথা বলবা বাবা বাজারে তোমার জন্য কান্না করবে আমার চোখে দেখা বাবা এই দুনিয়াতে মা সন্তানের জন্য কত মা কিডনি দিয়া দিল কত
ওসমান নিজের জীবনটা সন্তানের জন্য বিলিয়া দিল। ও যুবক তুমি জানো তোমার মা কত কষ্ট করিয়া তোমার এত বড় মারণ বাড়াইল। আজকে মার সঙ্গে বেয়াদবি করবি তোর কপালটা পড়িয়া যাবে। আমার নবী ডাক দেয় কয় হুমা জান্নাত থুকাওয়া না রুকা। দুনিয়াতে মা তোর জন্য জান্নাত, দুনিয়াতে তোর মা তোর জন্য জাহান্নাম। মা বাবার মা আর মা আর বাবার পায়ের নিচে সন্তানের বেশ, এটা কিন্তু মিথ্যা কথা নয়। আমার নবী ডাক দেয় কয় তাহতা আকদামিল উম্মাহাত। ও সন্তান কোথায় জান্নাত খোঁজো, মা বাবাকে খুশি না করে জান্নাতের আশা করতে পারবে না। বাবা মাকে কষ্ট দিয়া টাকা পয়সার মালিক হতে পারবে না, বাবা মারে কষ্ট দিয়া গাড়ি বাড়ির মালিক হতে পারবে না। বাজিদ বুস্তামি মার দোয়ার বরকত দিয়া তো বড় আল্লাহর ওলি হয়ে গেল। কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এত বড় পীর হয়েছে কিসের দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে। আজকে অনেক আল্লাহর গোলাম আছো, মার সঙ্গে বেয়াদবি করবি বাবার সঙ্গে বেয়াদবি করবি, একটা সময় ভুগতে হবে কষ্টের ভিতরে থাকতে হবে। আমার নবীর কথা সত্য, আমার আল্লাহর কথা সত্য। আল্লাহ এবং নবীজির পরের স্থান হলো মা আর বাবা। এই দুই হাউজের সঙ্গে যার সম্পর্ক ভালো হবে, মা আর বাবার সঙ্গে সম্পর্ক যার যত ভালো এই দুনিয়া তাও তার জন্য অত ভালো। মা বেঁচে থাকলে মা সন্তানের জন্য দোয়া করে। কত পুরা বাংলাদেশের ভিতরে সফর করি, মা একটা বার হলো বারোটার পরে ফোন দেয়, একটার পরে ফোন দেয় বলে সন্তান রে তুই কি ঠিক মতো পুষছিস নাকি। কিন্তু যেই বিবিরে সংসার করি, যেই বিবিরে নিয়ে সংসার করি, এই বিবি ঘুমের ভিতরে থাকে কিন্তু তখনই মা আমার জন্য জাগিয়ে থাকে। যখনই শোনে বাবা সন্তান বাড়িতে আসতেছে ওই দিন আর মা ঘুমাইতে পারে না। ও বৃদ্ধ বাবা যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, কদর কর কপাল খুলিয়া যাবে। আজকে একটা সন্তান তার মাদ্রাসা পড়াও, আজকের মাহফিলটা মাদ্রাসা উপলক্ষে। ও বাবা যাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়া দিয়েছ, ওই বাবা কত ধন্য, ওই মা কত ধন্য যার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়া দিলা। ও নবী উম্মতের দায় একটা সন্তানে আলেম বানাইবা, একটা মেয়েটার এক ময়না মাদ্রাসায় ভর্তি করিয়া দাও। মেয়েটা পর্দা শিখবে, নামাজ শিখবে, কোরআন শিখবে, বাবা মার সঙ্গে কেমন আচরণ করা লাগবে ওই মেয়েটা ছোট্টবেলায় থেকে শিক্ষা পাবে। সন্তানটারে আলেম বানাও, হাফেজে কোরআন বানাও, কেমন দান তোমার বাড়াইয়া। আবার নবী ডাক দেয় যেই সন্তান বাবা আর মার জানাজার সামনে নিয়ে দাঁড়িয়ে যায়, আবার নবী ঘোষণা দে সন্তান বাবা মার জানাজার সামনে দাঁড়াইয়া ফাটা কান্না দিয়ে আল্লাহু আকবার বলবে। এই আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বাবার জিন্দেগির তাম গুনা খাতা মাফ করে দিবে। আজকে ভাড়াইটা হুজুর নিয়ে জানাজা পড়াইবা কোনো কাজে আসবে না। একটা সন্তান তার কোরআন শিখাও, আলেম বানাও, আলেম না বানালেও সমস্যা নাই। কোরআন শিক্ষা দেওয়ার পর নামাজ শিখাও, 10 বছর বয়স হলে সন্তান তার নামাজের জন্য মারপিট কর। আজকে সন্তান গাঁজা খাইয়া বাকায়, আজকে সন্তান সারা রাত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। ও মুসলমান আল্লাহর গোলাম, এই সন্তান তারে কখনো গান বাজনা থেকে আমি বিরত রাখতে পারলাম না। মেয়েটা যখন রাত্রি 12টা বেজে যায় প্রেমিকের সঙ্গে চ্যাটিং আর এসএমএস করতে থাকে, এই মেয়েটারে কখনো শাসন করলা না। মেয়েটারে মোবাইল কিনা দিলা, সন্তানটারে মোবাইল কিনা দিলা। আজকে লক্ষ্য করিয়া দেখেন আজকে এই মোবাইল নামক এমন একটা মোবাইল নামক এই অস্ত্র মুসলমানদের হাতে ঢুকে দিছে, মুসলমানদের ঈমান আমল নষ্ট হইতেছে মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কি না? ও যুবক ভাই গো, আজকে সন্তানটারে স্কুলে ভর্তি করে দিয়েছো, বড় একটা মোবাইল কিনিয়া দিছ, তার মাথা তো ঠিক থাকবে না, অশ্লীল গান বা
কাজ না দেখিয়া মাতা নষ্ট করিয়া তোমার সন্তান গুনার কাজের ভিতর লিপ্ত হয়, এই সন্তানটা বদমেজাজি হয়ে যাবে, এই সন্তানটা বাবার গালে জুতা উঠাবে, এই সন্তানটা মাকে মারধর করবে। ও বাবা একটা সন্তানকে মাদ্রাসা পড়াও, কুরআন যদি সিনার ভিতরে থাকে এই সন্তান কখনো বাবার সামনে উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না, এই সন্তান জুতা নিয়ে বাবার গাল পর্যন্ত যাবে না। মেয়েটারে কোরআন শিখাও, এই মেয়েটা মার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবে না। এই মেয়েটার অন্তরে কোরআন থাকার কারণে এই মেয়েটা বেপর্দায় রাস্তাঘাটে চলবে না, বাবা মার সম্মান থাকবে, মর্যাদা থাকবে। ও নবীর উম্মত আশিকের দল, ও ইসলামপুরের যুবক ভাই গো, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দানিশী মা গো, দুনিয়াতে আর কতদিন থাকবা? এই তো কিছুদিন আগে দেখলাম, এই তো আপনাদের সিরাজগঞ্জের, এই তো বাবা পাঙ্গাসী মাদ্রাসার একটা ছাত্র মিশকাত জামাতে পড়ে, এই তো রাত্রিবেলা ঘুমের ভিতরে মারা গেল। ও যুবক ভাই গো, তুমিও আমি মারা যাইতে পারি, এই জন্য কেউ গ্যারান্টি দিতে পারবে না, আমি তুমি একদিন কবরস্থ হয়ে যাব, এই জন্য সন্তানটারে কোন রাস্তায় রাখিয়া যাও, মেয়েটারে কোন রাস্তায় উঠাইয়া দিয়া যাইতেছ? একটা বার চিন্তা করে দেখবা, এই সন্তান নিয়ে কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে চলে যাবে, ছেলে বিপক্ষে চলে যাবে, মেয়ে তোমার বিপক্ষে চলে যাবে, যদি আমল সুন্দর না হয়। ও বৃদ্ধ বাবা, এখন অনেক বৃদ্ধ বাবা আছেন, পাঁচ ওয়াক্ত নামাজে যান, ছেলেকে নামাজের কোনোদিন আদেশ করলেন না, নামাজের জন্য সন্তানকে কখনো মসজিদের দিকে নিয়ে গেলেন না, ওমা বিপর্দায় চলিয়া কত মানুষকে জাহান্নামের দাওয়াত দিবা, ওমা তোমার কি মন চাই না? বাইজিদ গোস্তামির মতো মা হতে কি তোমার মন চায় না গো মা? ও বোন তুমি কি চাও না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো মা হতে? ও মা, এই সম্পদের মালিক যদি হতে চাও একটা কাজ দুনিয়াতে করতে হবে, তোমাকে কষ্ট করিয়া পর্দায় থাকতে হবে, কোরআন পড়তে হবে, এই কোরআন যদি পড়িয়া স্বামীর সংসার যদি ঠিক মতো আদায় করিয়া বিদায় যদি নিতে পারো গো মা, মরতে দেরি হবে, ফাতেমার মতো জান্নাতিওয়ালা হতে দেরি হবে না গো মা। এই জন্য মনের কান্দে শুনো গো মা, বিপর্যয় চলিও না, মেয়েটারে শাসন কর, মেয়েটারে কোরআন শিখাও, মেয়েটারে পর্দা শিখাও, মেয়েটারে নামাজ শিখাও। ও যুবতী বোন গো, তোমাকে বলি গো বোন, আজকে পর্দায় থাকবা তোমার দাম কত বেড়ে যাবে, ভালো ভালো পাত্র সন্তান আসবে, নববধূ কুড়িয়া তোমারে নিয়ে যাবে। ও বোন, আজকে বিপর্দায় রাস্তাঘাটে চলবা, আজকে যেমন কলার সঙ্গে যদি সুসা না থাকে, এই কলার যেমন দাম নাই, রাস্তাঘাটে যদি কলা পরে থাকে, সুসা যদি না থাকে, ওই কলা কেউ খাইতে চায় না। ও বোন তুমি পর্দায় থাকো, আল্লাহ উত্তম পাত্রর ব্যবস্থা করিয়া দিবে। ও বোন বিপর্দায় চলিয়া আমলের পাল্লা গুনা দিয়া ভরপুর করো না গো বোন, আজকে তুমি পর্দায় থাকো, কোরআন শিক্ষা করো, দেখবা তোমার আল্লাহ পাক দরজা খুলিয়া দিবে। ও বাবা বৃদ্ধ বাবা জি গো, আমার আল্লাহ ডাক ডাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার আল্লাহর গোলাম, দুনিয়াতে একমাত্র শুধুমাত্র কাকে ভয় করতে হবে চিল্লা বলেন, কাকে কাকে ভয় করব? না এই গ্রামের মেম্বারকে, চেয়ারম্যানকে, উপজেলা চেয়ারম্যান, এমপি, আল্লাহকে যে ভয় করতে হবে, আমরা কি সবাই ভয় করি? এটা তো শুধুমাত্র মুখে বলি, কথা বলেন ঠিক কিনা? যদি মুখেই যদি না বলতাম তাহলে মসজিদে যখন আজান হয়ে যায় তখন কি মসজিদ মুখী হয় না দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যায়? আমাদের অন্তরে আমরা সবাই এটা বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, কিন্তু কেমন ভয় করি? আল্লাহ পাক ডাক দেয় বলেন ভয় করার মতো ভয় করতে হবে। কেমন ভয়? আজকে পুলিশ র্যাব সেনাবাহিনীকে মানুষ যেরকম ভয় করে, এর চাইতে কোটি কোটি গুণে ভয় বেশি করতে হবে কারে? এই গ্রামের ভিতরে যদি এক গাড়ি পুলিশ ঢোকে, দেখবেন যারা চোর বাটপার ইয়াবা আর মদ খোর গাঁজা খোর, এদেরকে এই গ্রামের ভিতরে পাওয়া যাবে,
কেন পাওয়া যাবে না, তারা আসামি, কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের ভয় আছে পুলিশ ঢুকলে গ্রামের ভিতরে থাকা যাবে না, আর আমরা যে মরব কিন্তু আল্লাহর ভয় এখনো সিনায় ধারণ করতে পারি না। আল্লাহ পাক ডাক দেখো, হে ইমানদার গুণ, আমি আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতো আজকে এমন ভয় আমরা করি মসজিদে আজান হয়ে যায় কিন্তু আমাদের এই ভয় মসজিদ পর্যন্ত দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন ভয় সিনার ভিতরে রাখছি সকালবেলা আমার সন্তান তারে মাদ্রাসায় পাঠাইতে পারি না, আমার সন্তান আমার মেয়ে তারে মুক্তবে পাঠাইতে পারি না, এমন ভয় তো আমাদের সিনার ভিতরে আছে। আমরা মনে করতেছি 60 বছর 70 বছর আরো বাঁচবো, আরো দীর্ঘ হায়াত আছে, ইনশাল্লাহ আমল তখন জমা করে নিব, এমনই মনোভাব বোঝা যায় নাকি বলেন? ও নবীর উম্মত আশিকের দল, এমন ভয় করলে চলবে না, আল্লাহ পাকের ভয় সরো আনা এই অন্তরের ভিতরে রাখতে হবে। এই জন্য বাবা তুমি আমি একটু হিসাব মিলিয়া দেখি এই জিন্দগিতে কতগুলো ভালো কাজ করলাম, আজকের দিনের হিসাব করিয়া দেখো। আমার নবী ডাক দেখায় আক্তারু জিক্রাহাদি বিল্লাদাতিল মাউত, বেশি বেশি মরণকে স্মরণ করো, কেমন মরণকে স্মরণ করতে হবে? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এত বড় দামি সাহাবি হওয়ার পর, যিনি জিন্নুরাইন আল্লাহর পয়গম্বর নিজের দুই কলিজার টুকরা যার হাতে সফল করে দিয়েছিলেন, তিনি হলেন হযরত উসমান। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরকে দেখে কেমনে হাও মাও করে কান্না করত, কবরের পাশে যখন যাইত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হাও মাও করে কান্না করত। উসমানকে জিজ্ঞাসা করা হলো, উসমান কি জন্য এত কান্না করো? কবরের ভয়ে কান্না করি, কবর দেখে আমি ভয় পাই।